নমস্কার, আজ আমি তৈরি করব দুধ পুলি। দুধ পুলিটা কেমন ভাবে তৈরি করি চলুন দেখা যাক। আমি প্রথমে ক্ষীরটা তৈরি করে নেব। এই জায়গায় দেড়খানা নারকেল আছে, আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি। আর এই জায়গায় 200 গ্রাম খোয়া ক্ষীর আছে, খোয়া ক্ষীরটা আমার লাগবে। এই জায়গায় আমি 2 পোয়া দুধ জাল দিয়ে রেখেছি, দুধ খানিকটা লাগবে। লাগবে এই জায়গায় 200 গ্রাম খেজুর গুড় আছে, খেজুর গুড়টা দিয়ে আমি পুরটা তৈরি করছি। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দিয়ে দেবো খানিকটা দুধ, অনেকে জল দিতে পারেন। দিয়ে আমি গুড়গুলোও দিয়ে দিচ্ছি। ভালো করে আমি নাড়তে থাকবো, নারকেলের নাড়ু পাতের মতো আমি পুরটা তৈরি করবো। এতে দিয়ে দেবো আমি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবো। যখন দেখবেন আঠা আঠা হয়ে এসছে, তখন মনে করবেন পুরটা তৈরি হয়েছে। আমার পুরটা এখনো তৈরি হয়নি, এখনো জল জল ভাব আছে। এই জলটা একদম শুকিয়ে নেব, আর এটা সবসময় নাড়তে হবে। আর যদি না নাড়া যায় তাহলে তলায় লেগে ধরবে। একদম জল আমি শুকিয়ে নিয়েছি, পুর আমার একদম তৈরি। পুরটা নামিয়ে নিচ্ছি, দেখুন আমি পুরটা তৈরি করে নিয়েছি। এবার আমি পুলি পিঠেগুলো তৈরি করছি। ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটারের মতো জল, দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। জলটা ভালো করে আমি ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটিয়ে আমি এতে আমি কাইটা তৈরি করব। দেখুন জলটা ফুটছে, এতে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে আমি খুন্তির সাহায্যে মাখিয়ে নেব, তাতে পিঠেগুলো খুব নরম হবে, একদম তুলতুলে নরম হবে পিঠেগুলো। এবার আমি আঁচটা কমিয়ে দিচ্ছি, আস্তে 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 করে মিশাতে হবে। যেমন ময়দা মাখে ঠিক এইভাবে এটা মিশাতে হবে। একটা বড় থালায় নিয়ে খুব সুন্দর মিশেছে আর খুব সুন্দর কাইটা তৈরি করেছি। এতে আমি গ্যাসে আমি আরেকটা করে দুধ বসিয়ে দিচ্ছি। এই দুধটা আমি সকালবেলা জাল দিয়ে রেখেছিলাম, দুধটা দেখুন কত সুন্দর সর পড়েছে, খুব ঘন হয়ে মোটা করে, খুব ঘন মোটা করে দুধটা আমি জাল দিয়ে রেখেছি। এটা আস্তে আস্তে দুধটা জাল হবে, আর এই পাশে আমি পুলিগুলো আস্তে আস্তে বসে বসে করে নেব। আমি ভালো করে মেখে আমি ডো তৈরি করে নেব, দিয়ে একটা জায়গায় রেখে ঢাকা দিয়ে রাখবো, নাহলে শক্ত হয়ে যাবে। খুব সুন্দর সফট হয়েছে। হাতে একটু চালের গুঁড়ো নিয়ে নেব, নিয়ে ডোগুলো আমি তৈরি করছি। এবার আমি একটা রুটি বেলার পিড়ি নিয়ে এসেছি, পিড়িটা দিয়ে পিড়িটার মধ্যে আমি রুটির মতো তৈরি করব।
আপনার ইচ্ছা করলে হাতে প্রদীপের মতো বানিয়ে তৈরি করতে পারেন। এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায়। আমি খানিকটা পুর নিয়ে নিলাম, নিয়ে রুটিটার উপর রাখলাম, রেখে একটা ভাঁজ দিয়ে দিলাম। দিয়ে আমি একটা গ্লাস দিয়ে কেটে নেব। দেখুন কত সুন্দর পুলিটা তৈরি হয়েছে। এবার হাত দিয়ে চেপে নিতে হবে, এরকম ভাবে হাত দিয়ে চেপে নিতে হবে। নানান ধরনের ডিজাইন করতে পারেন ইচ্ছা করলে। দেখুন কত সুন্দর পুলিটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি সব কয়টা পুলি তৈরি করে নেব। ওই পাশে দুটা জাল হচ্ছে, এরকম চেপে চেপে দিতে হবে, না এলে কিন্তু দুধে দিলে খুলে যাবে। চেপে চেপে দিতে হবে, আর যে যেরকম কাজ করতে জানে সে সেরকম কাজ করবে। দেখুন কত সুন্দর পুলিটা আমার তৈরি হয়েছে। পুলিগুলো আমি সব তৈরি করে নিয়েছি, এইবার আমি দুধে ফেলবো। দুধটা কত গাঢ় হয়েছে, খুব গাঢ় করে দুধটা করে নিতে হবে, তাইলে পুলিগুলো খুব টেস্ট হবে খেতে। এইবার আমি পুলিগুলো ছেড়ে দিচ্ছি, একটা একটা করে পুলি ছেড়ে দেব। এইবার 10 মিনিট এই পুলিগুলো ফুটবে দুধে, আস্তে আস্তে হবে। পুলিপিঠেগুলো 10 মিনিট হয়েছে, পুলিপিঠেগুলো ফুটছে। এতে আমি দিয়ে দেব খেজুর পাটালি। এবার আস্তে আস্তে গুড়টা গলবে, 2-3 মিনিট ফুটাবো, তারপর আমি দুধ পুলি নামিয়ে দেব। বেশি নাড়া যাবে না, বেশি নাড়া গেলে ভেঙে যাবে। এটা আস্তে আস্তে করতে হবে। এই পুলিপিটা খুব শৌখিন, ভালো করে ফুটবে গুড়টা দেওয়ার পর। এই পুলিপিঠা আপনারা নিজেরা তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আপনারা ইচ্ছা করলে এই পিঠেটা চিনি দেওয়া তৈরি করতে পারেন, আত্মীয় স্বজনদের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আশা করি এই পুলিপিঠা খেতে খুব ভালো লাগবে আপনাদের। আজ এই পর্যন্তই আমার পিঠে, আবার নতুন নতুন পিঠে নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।